বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রফিল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জেনে থাকবেন যে আমাদের চ্যানেলে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরি সার্কুলার আপনাদের সামনে হাজির করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ তাঁত বুটে যে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 20 মার্চ 2023 সালে। রিসেন্টলি সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি লম্বা হতে পারে, অনেক বড় সার্কুলার। আশা রাখি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বাংলাদেশ তাঁত বোর্ডের যে চাকরি সার্কুলারটা ছেড়েছে, সে সার্কুলার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এক নম্বর দেওয়া আছে মূল্যায়ন কর্মকর্তা, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড হচ্ছে 9, পদের সংখ্যা হচ্ছে 1 জন, মানে 1 জন লোক নেবে, সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 30 বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে পরিসংখ্যানে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রির সমমান সম্মান ডিগ্রিধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 2 নম্বর দেওয়া আছে হিসাব রক্ষণ কর্মকর্তা, 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 9ম এবং পদের সংখ্যা হচ্ছে 1টি, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কমার্সে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হিসাব রক্ষক, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষক কর্মকর্তা হিসাবে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতা সহ কমার্সের ডিগ্রি থাকতে হবে। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 3 নম্বর দেওয়া আছে সহকারী লাইব্রেরিয়ান, বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 11, এখানেও 1 জন লোক নেবে, অনূর্ধ্ব 30 বছর যারা তারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে লাইব্রেরিয়ান সায়েন্সের ডিপ্লোমা অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্স থাকতে হবে। 4 নম্বর দেওয়া আছে ফিল্ড সুপারভাইজার, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড হচ্ছে 13, এখানে লোক নেবে 28 জন, সর্বোচ্চ যাদের 30 বছর বয়স তারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে স্নাতক ডিগ্রি, প্রার্থীকে কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে। 5 নম্বর দেওয়া আছে অফিস সহকারী, লোক নেবে 13 জন, সরি গ্রেড হচ্ছে 13, লোক নেবে 1 জন, অনুদ্যত সর্বোচ্চ 30 বছর বয়স এবং স্নাতক ডিগ্রিধারী এবং প্রার্থীকে কম্পিউটার জ্ঞান সম্পন্ন থাকতে হবে। 6 নম্বর দেওয়া আছে উচ্চমান সহকারী, 11,000 থেকে 26,590 টাকা বেতন, গ্রেড হচ্ছে 13, এবং লোক নেবে 1 জন, অনূর্ধ্ব সর্বোচ্চ বয়স হচ্ছে 30 বছর, স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে। তারপর হচ্ছে উচ্চমান সহকারী, 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড হচ্ছে 13, 1 জন লোক নেবে, অনূর্ধ্ব সর্বোচ্চ বয়স হচ্ছে 30 বছর, এবং এটা স্নাতক ডিগ্রি হতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে। 7 নম্বর হচ্ছে হিসাব সহকারী, এটা হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড হচ্ছে 13, এটা লোক নেবে 2 জন, সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 30 বছর, এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে। 9 নম্বর হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড হচ্ছে 13, লোক নেবে 1 জন, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে, তৎসম ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে নিম্নরূপ গতি সম্পন্ন থাকতে হবে, বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 20টি শব্দ থাকতে হবে এবং ইংরেজিতে থাকতে হবে 25 শব্দ। তো বন্ধুরা, 1 থেকে 9 পর্যন্ত সকল জেলার প্রার্থীগণ, সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 10 নম্বরে আছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14, লোক নেবে 3 জন, অনূর্ধ্ব হচ্ছে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক মানে SSC পাস থাকলে চলবে, ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে নিম্নরূপ গতি থাকতে হবে, বাংলায় থাকতে হবে 20, ইংরেজি থাকতে হবে 25। তো এখানে কিছু যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, ভোলা, সিরাজগঞ্জ, নাটোর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, জালকাটি এবং পটুয়াখালী, এই কয়টা পদের জন্য। তারপরে হচ্ছে 11 নম্বর ডাপম্যান,
গ্রেড হচ্ছে 16, লোক নেবে দুইজন, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর, তাঁত বুননের কাজ ও 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অষ্টম শ্রেণী পাশ হলে চলবে। 1 নম্বর দেওয়া গেছে সহকারী কাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, লোক নেবে 20 জন, বয়স এখানে দেওয়া নাই, উচ্চ মাধ্যমিক মানে এসএসসি পাস থাকলে চলবে, এবং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং নিম্নরূপ থাকতে হবে, বাংলায় 15, ইংরেজিতে 20। তারপরে হচ্ছে 13 নম্বর, কম্পিউটার মুদ্রা খরিক 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, লোক নেবে 1 জন, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর, এসএসসি পাস এবং কম্পিউটার জানা থাকতে হবে, বাংলায় 15 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 14 নম্বর আছে ক্লার্ক কাম টাইপিস্ট, 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16 এবং লোক নেবে 1 জন, সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 30 বছর, এটা হচ্ছে এসএসসি পাস, ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং থাকতে হবে, বাংলায় 15 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। 15 নম্বর আছে দক্ষ তাঁতি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, লোক নেবে 2 জন, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর এবং অষ্টম শ্রেণী পাস থাকতে হবে, সুতা হইতে কাপড় তৈরি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ায় সম্যক ও বাস্তব জ্ঞান সম্পন্ন হতে হবে। 16 নম্বর হচ্ছে অবসহায়ক, 20 নম্বর 20তম গেট এবং লোক নেবে 9 জন, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর এবং অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। 17 হচ্ছে বাত্রাবাহক, 18,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 20, লোক নেবে 3 জন, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর এবং অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। 18 হচ্ছে সাহায্যকারী, এটা হচ্ছে 18,250 থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20, লোক নেবে 1 জন, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর, অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। এবং 19 নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী, 18,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 20, লোক নেবে 5 জন, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর, অষ্টম শ্রেণী পাস হলেই চলবে। 20 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, 18,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 20, লোক নেবে 1 জন, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর, অষ্টম শ্রেণী পাস থাকলেই চলবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্টস জানাবেন, আমরা চেষ্টা করবো সেই কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। তো যারা আবেদন করতে চান, খুব সহজে আবেদন করতে পারেন, অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, bhb.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন, দেখে শুনে বুঝে আবেদন করবেন, এবং কোনো ভুল হলে সেটা সংশোধন করার কোনো উপায় নেই। আপনার ভুল হলে টাকা সেন্ড করার আগে, মানে ফি প্রদান করার আগে আপনারা দেখে নেবেন যে কোনো ভুল হয়েছে কি না, সেটা সংশোধন করতে পারবেন, কিন্তু টাকা পে করার পরে আর সংশোধন করার কোনো উপায় নেই। সে বন্ধু ভালো থাকবেন।